তৃণমূল বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের বিজয় সম্মেলনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে এই উদ্যোগ বলে জানা গেছে শারদ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব সম্প্রতি শেষ হয়েছে শারদ উৎসব আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই সেই শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এদিন অর্থাৎ রবিবার বনগাঁ তো বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির উদ্যোগে পালিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এদিনের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক বিশ্বজিৎ দাস শ্যামল রায় এবং বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ ও বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব এই অনুষ্ঠানে হাজির ছিলেন সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগঠনের বহু কর্মীরা এসেছিলেন এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এদিনের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ জানান প্রতিবছরই আমরা শারদ উৎসবের পর একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করি যেখানে সকলের জন্য একটি মিষ্টি মুখের আয়োজন করা হয় এবছরও সেই একই ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এই বিষয়ে তিনি আরো জানান আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেকবারই আমরা যেহেতু আমাদের শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রতিবারই আমি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা করি একটু মিষ্টিমুখ করি এবছরও তেমনি আপনারা দেখছেন হাজার হাজারে লোক এসছে কারণ একটা আনন্দের দিন আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ এবং জেলার চেয়ারম্যান শ্যামল রায় প্রত্যেকে এখানে এসছেন এবং আমাদের ট্রেড ইউনিয়নের যত নেত্রী থেকে শুরু করে যে যে ইউনিয়ন আছে প্রায় ৩৫টা ট্রেডের লোক এখানে এসছে আমরা গর্বিত আনন্দিত আমরা যেন প্রত্যেকবারই এরকমভাবে করতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই শিখিয়েছে খেটে খাওয়া মানুষ নিয়মতি মানুষ সাধারণ মানুষের পাশে সবসময় থাকুক সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগাঁ ধনতেরাস ধামাকা আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স হীরামহল গলি সোনাপট্টি বনগ্রাম আগামী ৭ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড় শর্তাবলী প্রযোজ্য